تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري আধুনিক শিক্ষার জনকরাই বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। ইসলামের আলোকিত জীবনে একজন নারীকে কিভাবে দেখা হয়? ইসলামে নারী সমাজ তথা মায়ের জাতিকে প্রত্যেক সন্তানের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিশুর জন্য প্রথম বিদ্যানিকেতন হিসাবে চিহ্নিত করেছে। সমাজ জীবনে যা কিছু প্রয়োজন মাই শিশুকে ছোটবেলা থেকেই কোলে কাছে রেখে শিখে থাকে। মায়ের শেখানো বিষয়গুলি প্রতিটি সন্তান বড় হয়ে বাস্তব জীবনে প্রতিফলন ঘটায়। একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য কেমন হবে আমি এখানে আলোচনা করব। এক নম্বর, পর্দাশীল ও লজ্জাশীল হওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষের ওপর পর্দা ফরজ করেছেন, তাই পর্দা পালন প্রত্যেক সম্ভ্রান্ত নারী পুরুষের জন্য একান্ত আবশ্যক। পর্দার মাধ্যমেই মানুষের মাঝে জাগরিত হয় লজ্জা। পর্দা ও লজ্জায় একজন পর্দাশীল নারীকে যে কারো সঙ্গেই অবাধ মেলামেশা চলাফেরা থেকে হেফাজত করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা হলো ইমানের অঙ্গ। দুই নম্বর, ধৈর্যশীল হওয়া। ধৈর্য একটি মহৎ গুণ। পারিবারিক জীবনে ধৈর্যশীল নারীর বিকল্প নেই, আদর্শ পরিবার গঠনে ধৈর্যশীলতার বিকল্প নেই, আর এই ধৈর্যশীলতা আল্লাহর একটি স্পেশাল গুণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তিন নম্বর, সত্যবাদিতা। সত্যবাদিতা মানব জীবনের শ্রেষ্ঠ গুণের একটি। যার মাঝে যত বেশি সত্যবাদিতা রয়েছে তার মাঝে তত বেশি ইমানদারিতা রয়েছে। নারী যদি সত্যবাদী হয় পরিবারের প্রত্যেকটি লোকই সত্য বলতে শিখে, অর্থাৎ সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। চার নম্বর, কোমলতা। মানুষের সর্বোত্তম গুণের একটি হচ্ছে কোমলতা। কোমল চরিত্রের নারী পরিবারের জন্য আল্লাহর সীমাহীন নিয়ামত স্বরূপ। সুন্দর আচার আচরণ কোমলতার দ্বারাই প্রকাশ পায়। এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি ধ্বংস হও। তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে অভিসম্পাত করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া ও কোমলতাকে ভালোবাসেন। পাঁচ নম্বর, উত্তম ব্যবহারকারী। উত্তম ব্যবহারকারী হওয়া পৃথিবীতে সেই ব্যক্তি সম্মানিত ও অনুকরণীয় আদর্শ যার ব্যবহার উত্তম। পরিবারে নারী যদি উত্তম ব্যবহারের অধিকারী হয় তবে অবশ্যই তার থেকে পরিবারের সদস্যগণ উত্তম ব্যবহার শিখবে, আর উত্তম ব্যবহারকারী কিয়ামতের দিন আল্লাহর একান্ত নেক দৃষ্টি লাভে ধন্য হবে। ছয় নম্বর, অনুগত্যশীল হওয়া। পরিবারের কর্তা ব্যক্তি পুরুষ হোক বা নারী হোক প্রতিটি কথাবার্তা বিনয়ের সাথেই মেনে নেওয়াই হচ্ছে অনুগত্য। তাই তো পরিবারের অনুগত্যই হচ্ছে একমাত্র শান্তির পথ। আনুগত্য মেনে নেওয়ার মাঝে উন্নত নেতৃত্ব ও মননশীলতা তৈরি হয়। সাত নম্বর, দায়িত্বশীল হওয়া। পরিবারের প্রতিটি কাজকর্ম সম্পাদন ধনসম্পদ রক্ষণসহ যাবতীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা নারীর গুরুত্বপূর্ণ কাজ, কারণ দায়িত্বশীলতা অনেক বড় গুণ। সন্তানের মাঝে দায়িত্বের প্রতি সচেতনতা দৃষ্টি করা প্রত্যেক মায়েদেরই আবশ্যক কর্তব্য। সুতরাং শিক্ষা হওয়া চাই এমন পরিবারের প্রত্যেক শিশুর প্রথম শিক্ষকই হলো মা। মা শিশুর ওপরে দায়িত্বগুলোকে যথাযথভাবে নিজের পালনের মাধ্যমেই শিক্ষা দেবেন। শিশুরা মাকে দেখেই শিখবে, সুতরাং মাকে সবসময় উত্তম শিক্ষা গ্রহণ করে বাস্তবায়ন করা একান্ত আবশ্যক। এই গুণগুলো প্রত্যেক পরিবারের নারীদের মাঝে যদি যত বেশি বাস্তবায়িত হবে তাদের সন্তান সন্ততি বড় হয়ে সেই গুণের বহিঃপ্রকাশই করবে কর্মজীবনে, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের দেশের তথা সমাজের প্রত্যেক নারীকে উক্ত গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।